নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, দাম মাত্র 15 থেকে 20 টাকা। আর সেই তাল দিয়ে আজকে তৈরি করব দারুণ টেস্টি তালের মালপোয়া। তালের বড়া তো সবার বাড়িতেই হয়, কিন্তু একদিন এইভাবে তালের মালপোয়া তৈরি করে দেখুন, যা খেতে দারুণ টেস্টি। বাড়িতে একবার তৈরি করলেই বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি, এরকম কালো দেখে তাল কিনব। আমি তালটা 20 টাকা দিয়ে কিনেছি, ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব। কালো তাল কিনলে যেটা হয় সেটা হলো তিতকুটে হওয়ার চান্স কম থাকে, মিষ্টি হয়। আর আমরা যখন তাল কিনবো তখন কিন্তু একটু পাকা দেখে তাল কিনতে হবে। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বোটার মতো অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দেব। একটা ছুরি নিয়ে সেটাকে আমি ওপর দিয়ে কেটে দেব। ওপরের বোটার অংশটা কাটলেই এর খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে। এইরকমভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি বোটার অংশটা, এইভাবে বাদ দিয়ে খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। পাকা তালের খুব সুন্দর কিন্তু সুগন্ধ বের হয়, সেটা দেখলেও তাল কিনতে সুবিধা হয় যে যে তাল থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এইভাবে তালটা আমি পুরো ছাড়িয়ে নেব আগে খোসাটা, তারপর ফিরে আসছি। এই যে তালটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে উল্টে নিয়ে এইভাবে তালের 3টে আটি আলাদা আলাদা করে নেব। একটা তালে কিন্তু 3টে করে আটি থাকে, এই আটিগুলো থেকেই তালের কাইটা আমাদের বের করে নিতে হবে। তালের কাই বার করার জন্য এবারে নিয়ে নিয়েছি একটা সসপ্যান, তার উপরে বসিয়ে দেব একটা ঝাঁঝরি থালা, এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনতে পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল। এবারে তালের আটি একটা নিয়ে এইভাবে জলের মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে নেব, যাতে তালের কাইটা একটু শক্ত শক্ত থাকে, ওটা একটু মেল্ট হয়ে যাবে। তারপরে এইভাবে ওর মধ্যে ঘষে ঘষে আমরা তালের কাইগুলোকে বার করে নেব। এইরকম ঝাঁঝরি থালায় তালের কাইটা বার করলে সুবিধা যেটা হয়, তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু তালের কাইয়ের সঙ্গে আর মিশে যাবে না। অল্প অল্প করে মাঝে মাঝে জল নেব, তারপরে তালের আটিটা এইভাবে কাইটা বার করে নেব আটিটা থেকে। আর এই যে নিচে তালের কাইটা জমছে, যেটার মধ্যে কোনো আঁশ নেই, একদম পরিষ্কার। এইভাবে আবার একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের তালের কাই কিন্তু বার করতে হবে। সবকটা আঁটি থেকেই তালের কাইটা বার করে নেব, তারপর ফিরে আসছি। এবারে একটা বড় সাইজের বোল নিয়ে নেব, তার মধ্যে নিয়ে নেব ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা নিলাম। বাড়িতে মেজারিং কাপ না থাকলে যে কোনো বাটি বা যে কোনো গ্লাস দিয়ে মাপ করা যেতে পারে। সেই বাটি বা সেই গ্লাসেরই 1 কাপ পরিমাণে নিয়ে নেব সুজি। সঙ্গে দিয়ে দেব চিনি, 1.5 কাপ পরিমাণে চিনি দেব। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে তালের কাই। হাতের পাতায় 1 টিস্পুন মৌরি নিয়ে ভালো করে ডোলে এর মধ্যে দিয়ে দেব। এবারে সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে দুধ দিয়ে একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। দুধের পরিবর্তে জল দিয়েও ব্যাটার তৈরি করা যেতে পারে, তবে দুধ দিলে টেস্টটা ভালো হবে। দেখতে হবে ব্যাটারে যেন কোনো রকম লাম্পস না থাকে। আর ব্যাটারের ঘনত্ব কীরকম হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরও 1 কাপ দুধ দিয়ে দিলাম, আবারও এটাকে মাখতে থাকব। এবারে কিন্তু ব্যাটারটা আমাদের তৈরি হয়ে গেছে। মোট 2.5 কাপ আমি এর মধ্যে দুধ ব্যবহার করেছি। ব্যাটারটা রেডি করার পরে এবারে আমি এটাকে রেখে দেব 15-20 মিনিট, যাতে সুজিটা ফুলে সেট হয়ে যায়। 15-20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, সুজিটা কিন্তু ফুলে উঠেছে, ফলে ব্যাটারটা বেশ খানিকটা ঘন মনে হচ্ছে। তাই এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করে এটাকে পাতলা করব। অল্প অল্প করে জল অ্যাড করছি, এটাকে ভালো করে আবারও একটুখানি ফেটিয়ে নেব। প্রায় 1.25 কাপ মতন জল ব্যবহার করলাম, এবারে ব্যাটারের থিকনেসটা ঠিক আছে। আর সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি নুন। তারপরে ভালো করে মিক্স করে নিয়ে আমরা চলে যাব পর স্টেপে। এবারে তালের মালপোয়া ভাজার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নেব রিফাইন্ড অয়েল। বেশ খানিকটা তেল নিতে হবে, কারণ মালপোয়াগুলোকে আমাদের ডুবো তেলে ভাজতে হবে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে 1 হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। একটা হাতার মাপ করে ব্যাটারটা ঢাললে সব মালপোয়াগুলো কিন্তু সমান সাইজের হবে। এবারে এই মালপোয়ার ওপর দিয়ে এইভাবে তেল ছড়িয়ে দেব।
তারপরে মিনিট খানেক হয়ে যাওয়ার পর এটাকে আস্তে করে উল্টে দিতে হবে। আবারও এটাকে মিনিট খানেক ফ্রাই করব, তাহলেই কিন্তু আমাদের মালপোয়া ভাজা হয়ে যাবে। তেল থেকে ছেঁকে এটাকে তুলে নিতে হবে। এইভাবে একটা একটা করে বা বড় ফ্রাইং প্যান হলে দুটো তিনটে করে মালপোয়া আমরা ভেজে নিতে পারি। মালপোয়াগুলো ভেজে নেওয়ার পর গরম গরম অথবা ঠান্ডা করে আমরা সার্ভ করতে পারি। তাহলে আমরা দেখে নিলাম তালের মালপোয়া কত সহজে তৈরি করা যায়, যা খেতে কিন্তু দারুণ টেস্টি। একবার তৈরি করলে বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এখনই সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।